ফের সিবিআই তলবের মুখে বীরভূমে দৌদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তবে এবার তলব ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সূত্রের খবর মঙ্গলবারে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের জেলা সভাপতিকে সম্প্রতি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে স্বেচ্ছায় হাজিরা দেন এই মামলায় ফের 27 মে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই এসবের মাঝে এবার ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তলব পূর্বেও বেশ কয়েকবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তলব করে অনুব্রত মণ্ডলকে তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি এবার সিবিআই তলবে সাড়া দেন কিনা সেদিকেই নজর প্রত্যেকের